Hello viewers, welcome again to our online class and Easy Learning channel. This is Khairuz Zaman and today I will discuss about a poem of class 10. Our today's topic is A Tiger in the Zoo, which is written by Leslie Norris. Ami jeta aji alochona korim ajir kobita to hoyse amar A Tiger in the Zoo. Sirekhana eta bhag eita amar kobi kon ase Leslie Norris. Hiya eitu ki korise rochona korise kobita kon likhise. এই কবিতাটির মাজত প্রকৃতির বুকে থাকা বাঘ এটা আর চিড়িয়াখানাত আবদ্ধ হয়ে থাকা বাঘ এটার মাজত কি কিছু কবি কম্পারিজন করেছে, তুলনা করেছে। তো এতিয়া আমি এই কবিতা লৈ আহিছোঁ। হি স্টকস ইন হিজ ভিভিড স্ট্রাইপস দ্য ফিউ স্টেপস অফ হিজ কেস ওয়ান পেয়ারস অফ ভেলভেট কোয়াইট ইন হিজ কোয়াইট ড্রেস। স্পষ্ট ফিটার দরে পড়ে থাকা বাঘটোয়ে নীরবে তার মানে হজারের ভিতরত খোজকাঢ়ি থাকে। আসলতে প্রথম যেটি স্ট্যান্ডার আছে ইয়ার মধ্যে কবি কি কব বিচারিছে যে বাঘটো যে তার হজাটোর ভিতরে আবদ্ধ হয়ে থাকে, ঠিক তার ওচরতে সি কি করে নীরবভাবে, যদি সি খঙাল ভাবত কিন্তু নীরবভাবে অলপ দুই এখোজমান কি করে মানে লরচর করে। আমি সেকেন্ড স্ট্যান্ডারলে আহিছো। হি শুড বি লার্কিং ইন শ্যাডো স্লাইডিং থ্রু লং গ্রাস নিয়ার দ্য ওয়াটার হোল হোয়ার প্লাম ডিয়ার পাস। ইয়াত কৈছে যে জলাশয়ের ওচরত বাঘটোয়ে দীঘল গাহনির মাজত নিজের সাটকে লুকাই রাখিব, যত কি করব হরিণা অতিক্রম করিব। আসলতে এটা আমাক কি বুঝাইছে যে ওয়াটার হোল জলাশয় মানে যত কি করে এই এনিমেল যাব আছে সেবর পানি খাবলে আহে, আর যার ওচরত কি আছে দীঘল গাহনি আছে, এই গাহনির মাজত বাঘটোয়ে কি করব নিজের সাটকে লুকাই রাখিব, যাতে হি যেতিয়া আমার কি হব প্লাম ডিয়ার আহিব অর্থাৎ স্বাস্থ্যবান হরিণা যেতে আহিব সি যাতে তাক চেস করিব পারে। তো আমি পরবর্তী স্ট্যান্ডারলে আহিছো। এতিয়া আমি থার্ড স্ট্যান্ডারলে আহিছো। ইয়াত কবিয়ে প্রকৃতির বুকত থাকা বাঘটোর কথা কইছে যে হি শুড বি স্নার্লিং অ্যারাউন্ড হাউজেস এট দ্য জঙ্গল ইজ, হি জঙ্গলর প্রান্তর যাবর ঘর আছে ঘরের ওচরতে হি গর্জন করলে হেতেন, বেয়ারিং হিজ হোয়াইট ফ্যাংস হিজ ক্লাউস টেরোরাইজিং দ্য ভিলেজ, তার জঙা বগা দাঁত যে আছে আর ক্লাউস জঙা নখবর দেখায় গাঁওবাসীর মনত ভয়ের সৃষ্টি করলে হেতেন। ইয়াত আসলে কবি কি কব বিচারিছে যে প্রকৃতির বুকত যাবর মানে বাঘটো যে থাকে প্রকৃতির বুকত থাকিলে সি কি করিব জঙ্গলের প্রান্ত যাবর ঘর আছে মানুষের যে ঘর আছে ঘরের ওচরত গই সি গর্জন করিব, কেতিয়াবা তার হোয়াইট ফ্যাংস বগা দাঁত দেখাব, হিজ ক্লাউস তার জঙা নখবর দেখায় গাঁওবাসীর মনত কি করবো একটা ভয়ের সৃষ্টি করিব। আমি পরবর্তী স্ট্যান্ডারে আহিছো। বাট হি ইজ লকড ইন এ কনক্রিট সেল, কিন্তু এই বাঘটো কি করেছে এটা এটা পিঞ্জরের কথা কৈছে বা হজার কথা কৈছে, হজার ভিতরে যদি আবদ্ধ করে রাখা হয় হি ইজ এক্সট্রেন্ট বিহাইন্ড বার্ডস, তার যেটু পাওয়ার বা ক্ষমতা সেইটা কি থাকিব সেই বার্ডটার ভিতরতে আবদ্ধ থাকিব। স্ট্রকিং দ্য লেন্থ অফ হিজ কেস ইগনোরিং ভিজিটর, আর কোনো ভিজিটর মানে পরিদর্শকের কথা কৈছে যে কোনোবাই যদি আমি চিড়িয়াখানার কথা কব পারো যে চিড়িয়াখানা যদি আমি বাঘ চাবলে যাও সেই বাঘবোর আমাক কি করব উপেক্ষা নকরে মানে সিহঁতে আমাক গুরুত্ব নিদিয়ে। লাস্ট স্টেশনলে আহিছো। হি হিয়ার্স দ্য লাস্ট ভয়েস এট নাইট দ্য পেট্রোলিং কার, ইয়াত কৈছে যে প্রকৃতির বুকে থাকা বাঘটোর কথা কৈছে যে রাতির হি শেষ শব্দ কোনটো শুনা পাব পেট্রোলিং কার পহরাদারী গাড়ি যে আছে গাড়ির শব্দটো হি শুনা পাব, এন্ড স্টেয়ার্স উইথ হিজ ব্রিলিয়েন্ট আইজ, আর কি কৈছে তার উজ্জ্বল চকু, একচুয়ালি উজ্জ্বল চকু নহয় ইয়াত কি কৈছে বাঘটোর খঙাল চকুজোর কথা কৈছে যে খঙাল চকুরে কি করব রলাগি চাই থাকিব কলে যাই থাকিব এট দ্য ব্রিলিয়েন্ট স্টার, আমার উজ্জ্বল যে তরাবর যে আছে সেইবলৈ চাই থাকিব। তো এইখিনি আছিল আমার এ টাইগার ইন দ্য জু কবিতা। ইয়াত আমার কবি লিসলি নরিসে আমাকে একটা ভাল মেসেজ দিছে যে এ টাইগার ইন দ্য জু এই কবিতাটোর জড়িয়তে কবি এইখিনি কথা কব বিচারিছে যে আসলতে আমার যাবর ওয়াইল্ড এনিমেল যাবর আছে সেইবর কি করব লাগে তার ন্যাচারাল হেবিটেট যেটা আছে মানে প্রকৃতির বুকতে এড়ি দিব লাগে, তার যদি আমি ক্যাপটিভ করে রাখো তেনহলে তার স্বাধীনতা কি হয় খর্ব হয়। যেনেকুৱা কি কৈছে কবি ইয়াত বর্ণনা করেছে কিন্তু দুটা বাঘর কথা বর্ণনা করেছে, এটা চিড়িয়াখানা আর কি আছে প্রকৃতির বুকর কথা বর্ণনা করেছে, চিড়িয়াখানাটো কেনেকৈ থাকে সি নীরব খঙাল ভাবত আছে কিন্তু নীরবভাবে তার স্বাধীনতা কি আছে কাড়ে লৈছে, কিন্তু প্রকৃতির বুকর যেটা আমার বাঘ কথা যেটা কৈছে সি কিন্তু কি আছে খুব আনন্দদায়কভাবে আছে সি তার স্বাধীনতা লাভ করিব পারিছে। তো এইখিনি আমার কবি আমাক শিকাই দিছে যে এনিমেল যাবর আছে সেইবোৰ আমাক কি করব লাগে ন্যাচারাল হেবিটেটে এৰি দিব লাগে, তার স্বাধীনতাক আমার খর্ব করা উচিত নহয়। তো এই কবিতা সম্পর্কে আমার কিছু কোশ্চিন আছে সেইবোৰ আমি পরবর্তী ভিডিওত আলোচনা করিম। তো আশা করছি ভিডিও চাই ভাল লাগিছে। থ্যাংকস ফর ওয়াচিং।